বরিশাল জিলা স্কুল, মি এন ডাব্লিউ গ্যারেট, 1829 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর মাত্র 8 জন ছাত্র নিয়ে স্কুলটি শুরু করেন। তখন এটি ইংরেজি স্কুল হলেও 1853 হতে বরিশাল জিলা স্কুল নামে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় স্কুলটি। 163 বছর পর আজ আমরা এই স্কুলের ছাত্র। এ হলো সেই স্কুল যেটা দেখিয়ে বাবা মায়েরা এখনো বলে বড় হয়ে এখানেই পড়তে হবে। তৃতীয় শ্রেণীতে ভর্তির মহাযুদ্ধ এবং মধুরাতে ফলাফল ঘোষণার পর জানতে পারা যে স্বপ্নের স্কুলে চান্স পেয়েছে। বাঁধ ভাঙা উল্লাসে আব্বা আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলা, এভাবেই সূচনা হয় জিলা স্কুলের প্রতিটা সুন্দর মুহূর্তের। 2009 থেকে 2016 7টি বছরে সব স্মৃতি, সব দুঃখ আনন্দের সেরা মুহূর্তগুলো স্বপ্ন হয়ে রয়ে যাবে, যা আর ফিরে পাবার নয়। ক্লাসরুম, বন্ধুদের সাথে দুষ্টুমি করা, স্যারদের বকা খাওয়া সব স্মৃতি হয়ে থাকবে। প্রথম যেদিন বাবা মা স্কুলে দিয়ে যায়, সেদিনের মতো অশ্রু সজল চোখ আর ফিরে যাবার আকুতি হয়তো থাকবে না। জিলা স্কুলের বিশাল আকাশে ভোরের মিষ্টি গন্ধ আর পাব না। অ্যাসেম্বলিতে দাঁড়ানোর জন্য আর কখনো এই বিস্তর মাঠে কেউ দাঁড়াতে বলবে না। হয়তো ভোরবেলা ঠিকই ওঠা হবে, কিন্তু ক্লাসরুম থেকে সূর্য ওঠা আর দেখা হবে না। নগরীর ব্যস্ততায় হারিয়ে যাবে সূর্যোদয়। সবুজ ঘাসে বৃষ্টিতে স্লাইড হয়তো আরো দিতে পারবো, কিন্তু সেই আবেগটা আর থাকবে না। বাস্কেটবল গ্রাউন্ড, স্কুলের খেলার মাঠে টিফিনে ঠিকই খেলা হবে, কিন্তু সেখানে আমরা থাকবো না। বৃষ্টি পড়লে মাথায় ছাতা দেবো ঠিকই, কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে খেলতে নামার হবে না। ক্লাসরুমগুলো ঠিক থাকবে, কিন্তু বেঞ্চগুলোতে আর আমাদের পাওয়া যাবে না। স্কুল ছাত্ররা ঠিকই পালাবে, দারোয়ান মামা লাঠি হাতে ঠিকই দৌড়ে আসবে, কিন্তু সেখানে আমরা থাকবো না। ক্লাসরুম থাকবে, আমরা থাকবো, কিন্তু ঝগড়া টিফিন চুরি আর করতে পারবো না। যোগেশ মামার চটপটি আর আলামিনের ফুচকা খেয়ে টাকা না দিয়ে আর পালিয়ে যাওয়া হবে না। স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলে চিৎকার দিয়ে ওঠার জন্য আর আমরা থাকবো না। জাতীয় সঙ্গীত ঠিকই গাওয়া হবে, কিন্তু শপথ গ্রহণ আর করা হবে না। টিফিনে শহীদ মিনার চত্বরে আড্ডায় আর আমরা থাকবো না। স্যাররা ঠিকই বকা দেবে, কিন্তু হাবিব স্যারের মতন আবেগটা আর থাকবে না। ক্লাসরুমে হাসি ঠাট্টা কথা হয়তো ঠিকই বলা হবে, কিন্তু মোয়াজ্জেম স্যার এসে আর বলবে না, তোরা মানুষ হলি না। বলতে ইচ্ছে করে আহসান হাবিবের লেখা সেই কবিতার মতো করে, আমি কোনো আগন্তুক নই, এই স্কুলের চেয়ার টেবিল বেঞ্চে মিশে আছে আমাদের স্মৃতি, জড়িয়ে আছে আমাদের অনেক না বলা গল্পের ইতিকথা। ভোরের সূর্য, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা শত শত ছাত্র, ফ্ল্যাগ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শিক্ষকরা, গেটের দারোয়ান মামা, টিফিন দিতে আসা কাকা, সবাই আমাদের চেনে। আমরা কোনো আগন্তুক নই, আমরা সেই ক্লাস 3 এর বাচ্চারা যারা আজ এই স্কুলের জীবন শেষ করতে যাচ্ছি। আমরা হলাম সেই ছাত্ররা যাদের স্যাররা কষ্ট হলেও হাতে ধরে বড় করেছেন। আমরা কোনো আগন্তুক নই। সবশেষে বলবো স্যারদের উদ্দেশ্যে, আমরা সত্যি ক্ষমা প্রার্থী। অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে আপনাদের, আমরা সত্যি দুঃখিত স্যার, কিন্তু ধন্যবাদ স্যার আমাদের ভালোবাসার জন্য, ধন্যবাদ জানাই আমাদের মানুষ করার আপ্রাণ চেষ্টা করার জন্য, ধন্যবাদ স্যার আমাদেরকে জিলা স্কুল উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন যেন আমরা বড় হতে পারি এবং জিলা স্কুলকে বিশ্বের কাঠগড়ায় পৌঁছে দিতে পারি। বরিশাল জিলা স্কুল থেকে যা নিয়ে যাচ্ছি তা হাজার বছর বেঁচে থাকার রসদ যোগাবে, আর যোগাবে বারবার ফিরে আসার আকুলতা। খুব মিস করব এখানের প্রতিটা মুহূর্ত, মিস করব এখানকার প্রতিটা মানুষকে। 60টি বছর সব থেকে বেশি সময়, অনেক বড় একটি জীবন। নিজেকে বুঝতে পারা, মানুষদের চিনতে শেখা, সবই তো এখান থেকেই সম্ভব হয়েছে। বরিশাল জিলা স্কুল একটি জীবন, একটি পরিবার। বরিশাল জিলা স্কুলের ছাত্র হয়ে আমরা গর্ব করি, আমরা গর্ব করি ব্যাচ 17 এর ছাত্র হয়ে। জিলা স্কুল আমাদের গর্ব, আমাদের অহংকার।